হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ করব। সচরাচর যেটা হয়, আমরা কোনো প্রোডাক্ট সম্পর্কে কারো কাছ থেকে শুনে অথবা কোনো অ্যাড দেখে এতটাই আকৃষ্ট হয়ে যাই যে ভালোভাবে না জেনেই ওই প্রোডাক্ট কিনে ফেলি। কিন্তু পরে দেখা যায় আমাদের যে এক্সপেকটেশন থাকে ওই অনুযায়ী রেজাল্ট না আসলে আমরা প্রোডাক্টকে দোষারোপ করি। কিন্তু ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে দোষটা আসলে আমাদের নিজেদেরই থাকে। আর এই কারণেই আমি বলেছি, আগে জানুন তারপর কিনুন। ওকে গাইজ, আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এর নাম হচ্ছে ট্রেসেমি প্রো কালেকশন ডিপ স্মুথনিং মাস্ক ক্যারাটিন স্মুথ উইথ মারুলা অয়েল। প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 300 ml। এটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। প্রোডাক্টে ক্লেম করছে যে এই প্রোডাক্টটা আপনি ইউজ করলে 5টা বেনিফিট পাবেন, এবং তারা এখানে মেনশন করে দিয়েছে যে আপ টু 72 আওয়ার্স অফ ফ্রিজ কন্ট্রোল, অর্থাৎ এটা 72 ঘন্টা পর্যন্ত চুলের যে ফ্রিজি ভাব আছে সেটাকে কন্ট্রোল করবে। কিন্তু যেহেতু এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা আসলে 72 ঘন্টা পর্যন্ত ফ্রিজ কন্ট্রোল হয় না। আমার চুলে খুব একটা ফ্রিজি ভাব নাই, তারপরে যেটুকু আছে সেটা মোটামুটি একদিন বা দেড় দিনের মতোই মোটামুটি ফ্রিজ কন্ট্রোল হয়, এরপরে কিন্তু ফ্রিজি ভাবটা আবার চলে আসে। তারপর তারা যেটা ক্লেম করছে সিল্কি শাইন, এটা সত্যি যে এটা ইউজ করার পর চুলে একটা সিল্কি ভাব আসে, একটা শাইন আসে। তারপর তারা বলেছে যে পারফেক্টলি ডিট্যাঙ্গেলস, এটাও সত্যি। এটা যদি আপনি এই প্রোডাক্টটা যদি আপনি পারফেক্টভাবে ইউজ করেন, সঠিক নিয়মে যদি ইউজ করেন, তাহলে চুলের মধ্যে জটা ভাবটা থাকে না। তারপর তারা বলেছে যে সফট ফিল, এটাও সত্যি, চুলের মধ্যে একটা সফট ভাব আসে। এবং সব শেষে তারা যেটা বলেছে যে টেমস ফ্লাই অ্যাওয়েস, এটা কিন্তু আমার চুলের ক্ষেত্রে আসলে মানে তারা যেটা ক্লেম করছে যে এটা চুলের যে উড়া ভাবটা বা ফুলে থাকা ভাবটা চলে যায় বা আয়ত্তে আসে, এটা কিন্তু আমার চুলের ক্ষেত্রে হয় নাই। আমার চুল এমনিতে কম, কিন্তু ফুলে থাকার কারণে দেখতে বেশি মনে হয়, তো এই ক্ষেত্রে এটা কাজ করে নাই। যদিও এটা হেয়ার মাস্ক, কিন্তু এটা আমি কন্ডিশনার হিসেবেই বেশি ব্যবহার করি, এবং এটা মেনশন করা আছে, এখানে লেখা আছে যে ডু আই ইউজ ইট ইনস্টেড অফ কন্ডিশনার, এবং তারা এটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তো আমি কন্ডিশনার হিসেবে যখন ব্যবহার করি, সেই ক্ষেত্রে ভালোভাবে চুল শ্যাম্পু করার পর পানিটা, অতিরিক্ত পানিটা ভালোভাবে চিপে তারপরে আমি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করি, এবং এটা কখনোই চুলের গোড়াতে লাগানো যাবে না, যেহেতু এটা স্মুথনিং মাস্ক। তো চুলের গোড়াতে এই প্রোডাক্টটা যদি যায়, তাহলে চুলের গোড়া অনেক বেশি নরম হয়ে যাবে এবং চুল পড়া শুরু হবে। তো চুলের গোড়াতে কখনোই এটা লাগানো যাবে না। আমি যেটা করি, চুলের গোড়া থেকে 1 ইঞ্চি দূর থেকে আমি এটা লাগাই, এবং চেষ্টা করি ভালোভাবে প্রত্যেকটা চুলেই যেন মাস্কটা লাগে ঠিকমতো, সেটা চেষ্টা করি, এবং 5 মিনিটের মতো রাখি, তারপর এটা আমি ধুয়ে ফেলি। গাইজ, এই প্রোডাক্টের অনেক র্যাপ্লিকা রয়েছে বাজারে, তো অবশ্যই কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন, অবশ্যই ট্রাস্টেড সেলারের কাছ থেকে কিনবেন। আমি এই প্রোডাক্টটা কিনেছি আর যে শপিং অ্যান্ড জুয়েলারি নামে একটা বিজনেস পেজ আছে, সেখান থেকে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। এই প্রোডাক্টটা আমি কিনেছি 900 টাকা দিয়ে। গাইজ, আপনারা যারা এই প্রোডাক্টটি ইউজ করছেন, আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, অথবা আপনারা আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশনটা আছে সেখানেও আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। গাইজ, আমার চ্যানেলে আরও অনেক প্রোডাক্টের রিভিউ আছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, তো আমি মনে করি কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ওই প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমি সবসময় চেষ্টা করি 100% সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয়। তো আমার অন্যান্য যে ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।